আমাদেরও তো করতে হবে, আপনাদের যেটা করবো সেটা তো পরে করবেন। দিবস পালন এবং মৌন মিছিল কি উদ্দেশ্যে? আপনারা দেখছেন নির্বাচনটাকে প্রশাসনে পরিচালনা করার করছেন নির্বাচন কমিশন সেন্ট্রাল ফোর্সকে দিয়ে বাংলার মাটিতে একটা অন্য ধরনের মাটি তৈরি করার চেষ্টা করছেন। গতকালকে আপনারা দেখলেন পাঁচ পাঁচজন তরতাজা যুবক খুন হয়েছে সেন্ট্রাল ফোর্সের দ্বারা। তো বাংলার মানুষ এটা ভালো চোখে নিচ্ছে না। আমরা কালো দিবস পালন করছি, আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে। আগামী দিনেও যেভাবে সেন্ট্রাল ফোর্স ওইখানকার লোকেদের মেরেছে, ছেলেদের মেরেছে, তরতাজা ছেলেদের, আমাদের কাছে অসুবিধা হবে। আমরা সারা রাজ্যব্যাপী আছি তৃণমূল কংগ্রেসের পক্ষে। আমরা সম্মেলনের কাজ শুরু করবো। কর্মী সাথে বন্ধুদের বলবো চাইছি দোষীরা তাড়াতাড়ি শাস্তি পাক, আর বাংলার যে সৌভাতৃত্বের যে আমাদের একটা পরিবেশ আছে সেটা যাতে নষ্ট না হয়, একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রচেষ্টা করছেন। বাংলাকে রাজনৈতিক আখড়া তৈরি করার জন্য কেন্দ্রীয় সরকারে যারা ক্ষমতায় আছে আপনারা সবাই তারাই পরিবেশটা তৈরি করেছে। সামনে বসে পড়ুন। গতকাল শীতলকুচি বিধানসভার তরতাজা চারজন ছেলেকে যারা এবারে প্রথম ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটের লাইনে দাঁড়িয়েছিল তাদের ওই আধা সেনাবাহিনী যারা নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের কাজে শান্তি বজায় রাখার জন্য নিয়োজিত, তারা অমিত শাহ নরেন্দ্র মোদীর প্ররোচনায় তারা তরতাজা চারটি যুবককে গুলি করে খুন করেছে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এই খুন একটা পরবর্তী চারটি পর্যায়ে যাতে ভয় ভীতি সন্ত্রাসের আবহ তৈরি করে নির্বাচনে বাজিমাত করা যায় উদ্দেশ্য হচ্ছে সেটাই। এই কুউদ্দেশ্য স্তব্ধ করে দেওয়ার জন্য আমাদের গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী প্রতিটি ব্লকে ব্লকে মৌন মিছিলের মাধ্যমে যেমনি নিহত চারটি যুবকের আত্মার শান্তি কামনা করছি আমরা, তেমনি সঙ্গে সঙ্গে যারা নির্বাচনের কাজে যুক্ত ওই আধা সামরিক বাহিনীতেও আমরা হুঁশিয়ারি দিতে চাই। এটা গুজরাট নয়, এটা উত্তরপ্রদেশ নয়, এটা বাংলা। এখানকার জাগ্রত জনতা এই ধরনের অপকাজকে
তারা কখনো বরদাস্ত করেনি, করবেও না। মমতা ব্যানার্জি দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসছেন, যত নরেন্দ্র মোদী অমিত শাহরা বাংলায় মাথা কুড়ে পড়ে থাকুক, যত প্ররোচনা দিক, যত প্রকার অপচেষ্টা করুক, টাকার থলি নিয়ে এসে ছড়িয়ে দিয়েও এই বাংলাকে তারা চুক্তিগত করতে পারবে না। কী চাইছেন? কী চাইছেন? চাইছি দাবি আমাদের, এই দুষ্কৃতকারীরা যারা বকলমে বিজেপির সন্ত্রাসকারী হারমত, আধা সেনাবাহিনীতে নাম লেখানো গুটিগত দুষ্কৃতকারী, তারা যাতে যোগ্য শাস্তি পায়, নির্বাচন কমিশন যেন সেই ব্যবস্থা নেয়। এই খুনকে কি চোখে দেখছেন আপনারা? হ্যাঁ, এই খুনকে কি চোখে দেখছেন? এই খুনকে আমরা দেখছি, এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে খুন এবং নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা। চার দফাতে অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জয়ের লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছেন, নবান্নে পৌঁছানোর অনেক ধাপ সিঁড়ি উঠে গেছেন, আর সামান্য একটু বাকি আছে। তাতে ওরা দিশেহারা, ওই অমিত শাহ নরেন্দ্র মোদীর দল, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা, এরা দিশেহারা। সেই দিশেহারা অবস্থাতে সেনাবাহিনীকে লাগিয়ে মানুষকে খুন করে, অত্যাচার করে, এরা একটা ভয় ভীতি সন্ত্রাসের অবস্থান তৈরি করে তারা নিজেদের আখের গোছানোর চেষ্টা করছে। কিন্তু এটা বাংলার মাটি, মমতার মাটি। এই মাটিকে কলুষিত ওরা করলেও এই মাটিকে, মমতাকে মানুষের মন থেকে কেড়ে নিতে পারবে না। মমতা বাংলায় তৃতীয়বারের জন্য 200 বেশি আসন পেয়ে ক্ষমতায় আসছে, আর এই দোষীদের শাস্তির ব্যবস্থা অবশ্যই নির্বাচন কমিশনকে নিতে হবে। সেই আওয়াজ আমরা এই 343টি ব্লক এবং 127টি পুরসভা, 7টি কর্পোরেশনের মাধ্যমে আন্দোলন সংগঠিত করে আমরা সেই আওয়াজই তুলতে চাই। সম্মানীয় আনন্দ এবং আজকে এই সম্মেলনের সভাপতি হিসেবে সভাপতিত্ব করছেন চিস্তিপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় আনন্দ কুমার সহমহোদয়। ততদূর পর্যন্ত অবস্থিত এই এলাকা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে, আমার থেকে যারা গুরুজন আছেন, পিতৃতুল্য প্রণম্য ব্যক্তিরা আছেন, মায়েরা আছেন, আমি সর্বপ্রথম তাদেরকে মাথা নত করে ভক্তিপূর্ণ শ্রদ্ধা প্রণাম সালাম আদাব নিবেদন করি। আমার বন্ধুরা যারা আছেন, অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন, ছোটদের স্নেহ ভালোবাসা। বাংলার জনগণ মন অধিনায়িকা নেত্রী মমতা ময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন, নমস্কার, প্রণাম, সালাম নিবেদন করে পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে অবগত হলেন আজকে কোন রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে চিস্তিপুর 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস এরকম একটি রাজনৈতিক সন্ধিক্ষণে রাজনৈতিক সম্মেলন কর্মী সমাবেশের আহ্বান করেছে, এটা আমাদের পূর্ববর্তী বক্তারা বিস্তারিতভাবে তুলে ধরলেন। আমাদের বক্তারা বিভিন্নভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন, আপনারা প্রত্যেকেই গণতান্ত্রিক অধিকার ইভিএম ভোটিং মেশিনে প্রয়োগ করেছেন 27 তারিখ প্রথম দফার নির্বাচনে। আপনাদের প্রয়োগকৃত গণতান্ত্রিক অধিকার ইভিএম ভোটিং মেশিনে আবদ্ধ আছে, ফলটা প্রকাশ হবে 2 তারিখ।
আপনারা প্রত্যেকেই জানেন। আর দু তারিখে আপনারা সকলকে আমন্ত্রণ রইল, দূরদর্শনের ক্যামেরার সামনে বসবেন, অপেক্ষা করবেন ফলাফলের, আপনারাই জয়লাভ করবেন, নন্দীগ্রামে জয়লাভ করবে মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর জেলায় বেশি সংখ্যক আসন নিয়ে বাংলায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন আপনাদের বাড়ির মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। তিরিশটি আসন, দ্বিতীয় পর্বে নির্বাচন 1 এপ্রিল। আমাদের নেত্রী মমতা বন্দ্য কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন আপনারা প্রত্যেকেই জানেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন 2000 সাল থেকে 2020 সাল পর্যন্ত, আপনাদের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটাকে গলায় আইডেন্টিটি কার্ড হিসাবে ব্যবহার করে যারা তাদের রাজনৈতিক পরিচয়টা বানিয়েছিলেন 19 ডিসেম্বর মেদিনীপুরের সভায়, অমিত শাহর কাছ থেকে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নন্দীগ্রামে বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে যে ধরনের ভাষাগুলো ব্যবহার করেছিলেন, 2 তারিখ নন্দীগ্রামের মানুষ ভোটিং মেশিনের মধ্য দিয়ে উপযুক্ত জবাব দেবেন আপনারা নিশ্চিত ভুলে যাননি। বলেছিলেন ওপারের বেগমকে 50,000 ভোটে হারাবো, মাননীয়কে 50,000 ভোটে হারাবো, লক্ষ্য রাখবেন 2 তারিখ নির্বাচনের ফলাফলের দিকে, দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এই বেঈমানকে, এই বিশ্বাসঘাতককে, এই জল্লাদকে 70,000-এর বেশি ব্যবধানে পিছনে ফেলে নির্বাচনে জয়লাভ করে গুটি গুটি পায়ে এগিয়ে যাবে নবান্নের দিকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার জন্য।